আপনাকে যেই দোকানে খোঁজ দেব পার্সোনালি আমার খুবই পছন্দের। আচ্ছা লোডেড চিকেন আছে, দেখে ভালো মতো দেখো মেল্ট হয়েছে, কম্বিনেশনটা জাস্ট চুমা কম্বিনেশন। এই কিন্তু বলে যায় দোকান ভালো না খারাপ। আজকে তোমাদেরকে যেই দোকানে খোঁজ দেবো পার্সোনালি আমার খুবই পছন্দের। মাঝে মাঝে আমি ওই দোকানে ফ্রাইড আইটেম খেতে যাই, ওইখানে খুবই কম দামে ফ্রাইড আইটেম পাওয়া যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক যেখানে আমি খেতে যেতাম ওই দোকানটা অন্য জায়গায় শিফট হয়ে গেছে। শিফট হয়ে যাওয়ার কারণে তোমরা অনেকেই জানো না, আর আজকে ভিডিওর মাধ্যমে তোমরা জানতেই পারবে ফ্রাইড আইটেমের কথা আমি কি বলবো। চোখ বন্ধ করে বলতে পারি হেভি খেতে। কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো ওনাদের কিছু আইটেম নতুন করেছে। বা তোমরা অনেকে বলবে যে ফ্রাইড আইটেম আমি কেন বলছি যে এত ভালো, আর আগে আমি ভিডিও করেছি এই জন্যই আমি এত কনফিডেন্টলি বলছি। কিন্তু নতুন আইটেমগুলো কিরকম হবে সেগুলো আমি সত্যি জানি না, কারণ আমি টেস্ট করিনি যতবারই গেছি ফ্রাইড আইটেম খেতে গেছি। আর দোকানটা শিফট হয়ে কোথায় হচ্ছে তোমাদেরকে সবই ডিটেলসে জানাবো, তাই বলি ভিডিওটা স্কিপ না করে শেষ অব্দি দেখো। কোনো যারা যারা আমাকে চেনো না চিনে নাও, আমি বান্টি, তোমায় ছিল ভুক্কা বান্টি ইউটিউব চ্যানেল। এই চ্যানেল ভুক্কাগিরি ছিল, ভুক্কাগিরি আছে, আর সারা জীবন ভুক্কাগিরি থাকবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ভুক্কাগিরিটা শুরু করা যাক, চলো একবার দোকানে গিয়ে দেখা করছি। তো এখন আমি চলে এসেছি মিস্টার ক্রাঞ্চেসে। নতুন জায়গার লোকেশনটা তোমরা ঠিকঠাক বুঝে নাও। এই রোডটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রপার কিন্তু জিটি রোড। আর ওই দিকটা হলো যারা হাওড়া থেকে আসবে বা বেলুর থেকে আসবে বা লিলুয়া থেকে আসবে, এটা বেলুরের মধ্যেই পড়ছে। যাই হোক, যারা আসবে তাদের ল্যান্ডমার্কটা মেন হলো রাজবাড়ির গেট। রাজবাড়ির গেট থেকে যখনই তোমরা চলে যাবে বাদামতলার দিকে, তোমরা কিন্তু সামনেই পেয়ে যাবে মিস্টার ক্রাঞ্চেস। অনেক ধরনের মকটেলস থেকে শুরু করে অনেক কিছু আইটেম পাওয়া যায়। ডেসক্রিপশনে তো মেনু কার্ডের লিস্ট আছে, তোমরা চেক আউট করে নেবে। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি ম্যাঙ্গো মোহিতো, দাম হলো 70 টাকা। 70 টাকা এরকম তোমরা ম্যাঙ্গো মোহিতো পেয়ে যাবে। ম্যাঙ্গো নেওয়ার একটাই কারণ, কারণ গরমের সিজনে ম্যাঙ্গোই চলে, সেই জন্য এটা নিয়ে। আর আমি তোমাদেরকে বলেছিলাম গরম যতদিন যাবে না ততদিন আমি মকটেলের পেছন ছাড়বো না। কা ম্যাঙ্গোর যে ফ্লেভারটা সেইটাই আছে, তার সাথে কিছু মশলা মিশিয়ে দিয়েছে, টেস্টটা কিন্তু ইনহ্যান্স করে দিয়েছে। এটা খেয়ে তোমরা রিফ্রেশ হয়ে যাবে, আমিও রিফ্রেশ হয়ে গেছি। এবার চলো এখানে অন্য কিছু খাওয়া যাক। আমি এখানে যেই আইটেমটা সবসময় এসে খাই সেটা হলো ডাবল ডাউন বার্গার, দাম হলো 100 টাকা, দুটো প্যাটি পাবে। তারপরে এখানে লেটুস পাতা ভেতরে আছে, চিজ আছে, মেয়োনিজ আছে, কত কিছু আছে। ও চিজটা দেখে ভালো মতন দেখো মেল্ট হয়েছে বিষয়টা। আমার কিন্তু এটা খুব পছন্দের একটা কিন্তু আইটেম। আমি এখানে এসে এইটা খাই আর পপকর্নটা খাই, আমার এই দুটো খুবই ফেভারিট। খাওয়ার আগে যেটা আমি বলে থাকি, খেলে খাও কিন্তু ছড়িও না। চলো খাওয়া যাক চিজের দিক দিয়ে। আমি বলবো যে সেই মানে সেই সেই লেভেলের খেতে, কারণ এখানে চিজ মেয়োনিজ সবকিছু ভর্তি। এখানে বিষয়টা কিন্তু খুবই ক্রিসপি ব্যাপার আছে, চিকেনটা কিন্তু ফ্রেশ আছে, সবথেকে বড় কথা চিকেনটা খুবই জুসি, সেই জন্য আরো বেশি ভালো লাগছে। সস দিয়ে মেখে নি। ও হো, তোমাদেরকে রেকমেন্ড করছি এইটা তোমরা খেও মিস্টার ক্রাঞ্চেস এসে ফ্রাইড আইটেমের মধ্যে, তোমরা স্যাটিসফাই হবে। এটা ভুক্কার বান্ডির কথা। বেলুরে কিন্তু প্রথমবার মিস্টার ক্রাঞ্চেসে কিন্তু পাওয়া যাচ্ছে চিকেন শর্মা রোল, বেলুরে কিন্তু আর অন্য জায়গায় নেই। 20 টাকা তোমরা এরকম সাইজের দেখো রোলটা পাচ্ছ। আর এখানে তোমরা মেকিং এর সময় দেখেছো শর্মার যে চিকেনটা আছে তার সাথে কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজ আর তার সাথে কিছু মশলা মিক্স করে তারপরে চিজ ফিস দিয়ে একটা গোটা চিজ দিয়েছে, চিজ ফিস দিয়ে এই জিনিসটা করেছে। আমি আগে দিয়ে বিশ্লেষণ করে নিলাম। লোডেড চিকেন আছে, ও দেখে কিন্তু খুবই টেম্পটিং লাগছে। তোমরা কিন্তু ভেবো না যে শুধু আমাকে দিয়েছে, তোমরা কিন্তু এই বিষয়টা পাবে। আর বেলুরে যারা যারা এখনো চিকেন শর্মা রোল খাওনি, চলে আসুন মিস্টার ক্রাঞ্চেসে, এটা উপভোগ করো, ভালো লাগবে। চলো খাওয়া যাক। শর্মার যে চিকেনটা আছে না সেটা কিন্তু ফ্লেভারফুল। আর রুটিটা এটা কিন্তু বাইরে থেকেই কেনা, আর রুটিটা দেখো খুবই দেখো পাতলা পাতলা একদমই রুটি আছে। তো ওভারঅল যদি টেস্টের কথা বলি 90 টাকা, তোমার কিন্তু টেস্টটা তো ব্যাপক পাচ্ছ, তাহলে তো সেই লেভেলে তো বলতে হবে বিষয়টা। টাও গাই সেই মানে সেই সেই লেভেলে খেতে লাগছে। এবার তোমরা অনেকে বলবে যে প্রত্যেক কটা সেই লেভেল, হ্যাঁ সত্যি সেই লেভেল। তোমরা যারা মিস্টার ক্রাঞ্চেসে আসবে তারাই বুঝতে পারবে যে আমি কি অনেস্ট ফিডব্যাক দিচ্ছি না ফেক। তো অনেকে বলবে ভেতরে তো টুল আছে বসে খেতে, আরো
বাট ভেতরে তো ভিড়, কাস্টমারকে ডিস্টার্ব করে লাভ নেই, তাই সেই জন্য আমি বাইরে গেছি। আমি তোমাদেরকে দুটো কম্বো দেখাবো। তো প্রথমে আমি যে কম্বোটা নিয়েছি এটা হলো 69 এর কম্বো। এখানে তোমরা কিন্তু ভেজ রাইস পেয়ে যাবে, আর আমি এখানে ভেজ নুডলস নিয়েছি। তো তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কি নেবে। আর এখানে তোমরা স্যালাড পেয়ে যাবে, আর এখানে দু পিস বোনলেস চিলি চিকেন পেয়ে যাবে। চিলি চিকেনের দেখো গ্রেভি কিন্তু ঠিক আছে, আর এটা কিন্তু তোমরা হাক্কা নুডল পাবে। আর হাক্কা নুডলের মধ্যে দেখো ক্যাপসিকাম, পেঁয়াজ, বাঁধাকপি সবই কিন্তু আছে। চলো হাক্কা নুডলটা খাওয়া যাক, দেখ কিরকম লাগে। ও কোয়ান্টিটিটা কিন্তু অনেকটাই আছে, দেখতে পাচ্ছ কোয়ান্টিটি বেশ ভালো। হাক্কা নুডলের যেরকম একটা স্মোকি ফ্লেভার থাকে, সেটা কিন্তু স্মোকি ফ্লেভারটা ভালো মতন ঢুকেছে। এই হলো এক একটা সাইজে দেখো চিলি চিকেন পাবে, সাইজ কিন্তু বেশ ভালো সাইজের দিয়েছে। হালকা চিলি চিকেন গ্রেভিটা টেস্ট করে দেখি কিরকম লাগে। চিলি চিকেনটা না স্পাইসি, দেখো পাতলায় কিন্তু কোটিং আছে। আর এই দেখি চিকেনটা কিরকম ভালো কুক হয়েছে, চলো দেখি। চিলি চিকেনের গ্রেভিটা ভেতর অব্দি যায়নি, কিন্তু বাইরে দিয়ে তোমরা কিন্তু টেস্টটা বুঝতে পারবে। চিকেনটা কিন্তু খুব সফট আছে, আর চিকেনটা কিন্তু ফ্রেশ আছে, আর জুসি ভাব তো স্বাভাবিক কথা থাকবেই। চিলি চিকেনের গ্রেভি নিয়ে চলো হালকা দেখি নুডলসটা খেয়ে দিই কিরকম লাগে। আহা হেভি লাগছে। আর চিলি চিকেনের মধ্যে গার্লিকের কিন্তু ফ্লেভার কিন্তু ভালো মতন পাচ্ছি। 70 টাকায় যা কোয়ান্টিটি দিয়েছে এনাফ। 159 টাকায় যে কম্বোটা আমি নিয়েছি এখানেও তোমরা রাইসও পাবে, নুডল পাবে। আগেরটা নুডল নিয়েছি বলে এবার আমি রাইস নিয়েছি। এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে এগ রাইস, এখানে কিন্তু তোমরা দু পিস কিন্তু ফিশ ফিঙ্গার পাবে, দু পিস বোনলেস চিলি চিকেন পাবে, তোমরা ক্রিসপি চিলি বেবিকর্ন পেয়ে যাবে, আর স্যালাড পাবে। কোয়ান্টিটিটা বেশ ভালো, কিন্তু তারপরেও মনে হচ্ছে আর একটুখানি যদি রাইসটা যদি গড়ে দিত তা বিষয়টা বেশ ভালোই হতো। একটা কথা জানো তো, বাঙালিদের এক্সপেকটেশন বেশি, আর ভালো জিনিস পেলে তো বেশি তো হবেই, স্বাভাবিক কথা। প্রথমে ফিশ ফ্রাইটা খাওয়া যাক। আচ্ছা এখানে কি মাছ ইউজ করেছে, কি মাছ এগুলো, ভেটকি? ও সাইজগুলো কিন্তু খুবই ভালো, সসটা আছে, সসটা হালকা নিয়ে বিষয়টা মুখে যাওয়া যাক। ব্যাপক টেস্ট, আর মাছটা কিন্তু ফ্রেশ আছে, কোটিংটাও ঠিক আছে, আর মাছও আছে, আর এই বাইরের লেয়ারটা কিন্তু খুবই ক্রাঞ্চি ব্যাপার আছে। এই কম্বোটার মধ্যে স্টার্টারও আছে, বিষয়টা কিন্তু ভালো। তোমরা অনেকে ভাববে যে আমি সব কিছু ভালো বলছি, না ভাই ভালোকে তো ভালো বলতেই হবে। তবে তোমরা আসো খাও, তাহলে তো তোমরা বুঝতে পারবে যে আমি সত্যি কথা বলছি না মিথ্যাটা বলছি। তো প্লিজ কাম ফার্স্ট মিস্টার ক্রাঞ্চেস ইন বেলু। স্পেশালি বেবিকর্নগুলোকে দেখে কিন্তু দেখো টেম্পটিং লাগছে, আর ওপরে স্প্রিং অনিয়ন দিয়ে গার্নিশিং করেছে। ক্রিসপি চিলি বেবিকর্নের ক্রিসপি ভাব আছে, আর এটা টস করেছে বলে এটা কিন্তু স্মোকি ফ্লেভারও ঢুকেছে। চিলি বেবিকর্নটা অবশ্যই কিন্তু স্পাইসি হবে। রাইসের মধ্যে দেখো গাজর, তারপরে ডিম, তারপরে স্প্রিং অনিয়ন, তো ভেজিস দেখো আছে, আর রাইসগুলো দেখো কোয়ালিটিও কিন্তু ভালোই আছে, দেখো তোমরা আশা করি বুঝতেই পারছ। রেস্টুরেন্ট স্টাইল যেরকম ফ্রাইড রাইস হয় ওরকমই লাগছে। গ্রেভিটা দেখতে পাচ্ছ ঠিক দেখেছো, ভালো দেখো ঠিক আছে। এরকম সাইজে কিন্তু তোমরা চিলি চিকেনের পিস পাবে, পিস দেখো স্ট্যান্ডার্ড সাইজেরই আছে, আর এখানে ক্যাপসিকাম পেঁয়াজ তো থাকবে। গ্রেভিটা হালকা টেস্ট করে দেখি, চিকেনটা হালকা হালকা কিন্তু স্পাইসি আছে, আর গার্লিকের যে ফ্লেভারটা হয় ভালো মতন কিন্তু পাচ্ছি চিলি চিকেন থেকে। কিন্তু দেখো অল্পই আছে, বলবো না যে বেশি, দেখো হালকা দেখো প্রেস করলাম বিষয়টা খুলে গেল। গ্রেভিটা কিন্তু প্রপারভাবে কিন্তু চিকেনের মধ্যে ঢোকেনি, আর কিছুক্ষণ যদি রেখেই তো তার গ্রেভিটা কিন্তু পুরোটা ঢুকতো। হালকা একটু চিকেন আর গ্রেভি দিয়ে রাইস দিয়ে খাওয়া যাক, আর সাথে হালকা স্যালাড নিয়ে নিই। বন্ধু বলছে পেছন থেকে যে স্যালাডের মধ্যে তো শশাটাও আছে, আমি মনে করি ওইটা ইগনোর প্লিজ। চলো খাওয়া যাক। 159 টাকায় তোমরা খেয়ে গ্যারান্টি স্যাটিসফাই হবে। এবার তোমাদের ওপর ডিপেন্ড করছে তোমরা কি নেবে। 70 টাকায় একটাই প্রবলেম যে ওইখানে তোমরা কিন্তু ভেজ রাইস পাবে। তাহলে একটা ভুক্কার বাইট করা যাক। হালকা ক্রিসপি চিলি বেবিকর্নের গ্রেভি, সাথে চিলি চিকেনের গ্রেভি, সাথে চিকেন, একটা পেঁয়াজ নিয়ে নিই। এবার চলো একটা ভুক্কার বাইট করা যাক। ও বাবা কম্বিনেশনটা জাস্ট চুমা কম্বিনেশন। এখানে জোম্যাটো সুইগি কি করেছে নতুন দোকানে? হ্যাঁ, আর পার্সোনাল ডেলিভারি? পার্সোনাল ডেলিভারি, পার্সোনাল ডেলিভারি। কত কিলোমিটার আমাদের? সালকিয়া, ভোজপাড়া, উত্তরপাড়া। এটা ফ্রি নাকি না চার্জ? না, এটা চার্জেবল আছে। আমি যে কম্বোটা ট্রাই করলাম, যে কম্বোর জন্য কি আলাদা কোনো চার্জেস লাগছে? না, আমি আপনাকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি।
আজকে আমি কোনো অনেস্ট রিভিউ দিতে পারবো না, আমার তো ফ্রাইড আইটেম এনাদের দোকানে ভালোই লাগে। যে যে নতুন আইটেমগুলো শুরু হয়েছে, যা খামতি ছিল আমি খেতে খেতে তোমাদেরকে বলেই দিয়েছি। আমি বলবো তোমরা ভিজিট করো, ফ্রাইড আইটেম খাও, চাইনিজ আইটেমও খাও, ওনাদের চাইনিজ আইটেম বা শর্মা ওইটাও ট্রাই করো। কিন্তু যারা যারা আমার মতন ফ্রাইড আইটেম লাভার্স, তারা তো অবশ্যই এখানে গেলে স্যাটিসফাই হবে। আজকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যারা যারা কোনো সাবস্ক্রাইব করছো তাড়াতাড়ি করো। সো গাইজ বাই, টেক কেয়ার, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, চলো বাই বাই। আর ওইখানকার যা শর্মার আর ওইখানকার যা নতুন আইটেম ছিল।